শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। এবং উপজেলা পর্যায়ে যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেই সমস্ত হসপিটালগুলোর প্রতিটিকে 100 শয্যায় রূপান্তরিত করা। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে সর্বস্তরে বাংলা ভাষা। আজ আমরা এখানে আমাদের চতুর্পাশে দেখালে দেখতে পাই অসংখ্য সাইনবোর্ড ইংরেজিতে রয়েছে। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দপ্তরে বিভিন্ন মাধ্যমে মানুষের জনসম্পৃক্ততা করে জানাতে চেয়েছি, আপনারা আপনাদের এই যে সাইনবোর্ডগুলো ইংরেজির বদলে বাংলা মাধ্যমে করুন। প্রত্যেকটা সাইনবোর্ডে যেন অন্তত 60% বাংলায় লেখা থাকে। গণ অধিকার চর্চা কেন্দ্রের মেলা ভোজন আজকে পথসভায় আমাদের এক মূল দাবি হলো সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চাই। স্বাধীনতার এত বছর পরেও আমাদেরকে এই দাবি জানাতে হচ্ছে যে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চাই। 1987 সালের বাংলা ভাষা প্রচলন আইন এবং 2014 সালের উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রতিষ্ঠানের নাম ফলকের অন্তত 60% বাংলায় থাকতে হবে। এই পথসভা থেকে আমরা আরো দাবি জানাতে চাই যে বাংলাদেশের সংবিধানের 17 অনুচ্ছেদের অনুযায়ী দেশের সকল দেশের একমুখী এবং গণমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের যে কথা পুরো সংবিধানে বলা আছে আমরা এত বছর পরও দেখি সে কথা এখনো সংবিধানেই আছে। বাস্তবে আমরা দেখি বহুমুখী শিক্ষা, বাস্তবে আমরা দেখি শিক্ষা ব্যবস্থার হজমরল অবস্থা। আমরা তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে একমুখী ও গণমুখী শিক্ষা বাস্তবায়ন করা হোক। আমাদের দাবি হচ্ছে শিক্ষার সর্বস্তরে বাংলাকে প্রাধান্য দিতে হবে। ফটিকছড়ি নারায়ণহাট
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদ। দেশ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন বাংলাদেশে আমরা বাসার জন্য প্রাণ দিয়েছি। এই মুক্তিযুদ্ধে আমরা লাখো শহীদ। এই দেশের জন্য প্রাণ দিয়েছি। আজকে স্বাধীন দেশের উপযোগী শাসন ব্যবস্থা এখনো আমরা তৈরি করতে পারি নাই। বিভিন্ন সাইনবোর্ড বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। আমরা দাবি জানাচ্ছি বাংলা ভাষাকে যাতে আমরা সর্বস্তরে চালু করতে পারি এবং মুক্তিযুদ্ধের চেতনা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি আসমান, এখনো পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি আমরা দেখছি না। উপরন্তু দেখছি রোগী নেই বলে, স্বাভাবিক বলে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে। তার বিপরীতে মানুষ দিনের পর দিন অসুস্থ হচ্ছে এবং চট্টগ্রাম শহরের 250,000 রিক্সা শ্রমিক আছে, প্রায় 100,000 গৃহ শ্রমিক আছে। এর বাইরেও সকল শ্রমজীবী মানুষ এই চিকিৎসার আওতায় আসতে পারছে না। তাদের জন্য আমাদের দাবি হচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি যে সমস্ত হসপিটাল আছে, সিটি কর্পোরেশনের আওতাধীন নগর স্বাস্থ্য কেন্দ্র আছে, সেগুলোকে যোগ উপযোগী করে এই গণমানুষের চিকিৎসার আওতায় আনা এবং কম খরচে বিনামূল্যে এই শ্রমজীবী মানুষের কোভিড টেস্ট সহ অপরাপর যে সমস্ত চিকিৎসাগুলো আছে তাদের শেষ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি আমাদের এই সমাবেশ থেকে আমরা করছি। চিকিৎসা নিশ্চিত করতে হলে পর্যাপ্ত চিকিৎসক সহ সকল মেডিকেল স্টাফদেরকে নিয়োগ দিতে হবে। আমরা জানাতে চাই অবিলম্বে এই চিকিৎসার পরিস্থিতিকে দুর্নীতিমুক্ত করে সকল সাধারণ মানুষের আওতায় এই চিকিৎসা ব্যবস্থা আনতে হবে এবং সকল শ্রমজীবী মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হবে। স্বাধীন 62 শিক্ষা আন্দোলনের ছাত্র সমাজের প্রাণের দাবি ছিল 10 দফা। সেই 10 দফার দাবি ছিল একমুখী এবং একধারা শিক্ষার কথা বলছে। আজ পর্যন্ত আমরা সেই স্বাধীন দেশে একমুখী শিক্ষার কোনো নমুনা দেখছি না। এই সমাবেশ থেকে অবিলম্বে সেই দাবি রাখছি এবং সেই ধারাবাহিক আন্দোলন আমরা করে যাব। দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম অঞ্চলের নারী বিষয়ক সম্পাদিকা সুচিত্রা গুহ টুম্পা, আমি আমার সংগঠনের পক্ষ থেকে যে দাবি দাওয়াগুলি তুলে ধরা হয়েছে তার প্রতি সর্বমত পোষণ করছি। বাংলা ভাষার প্রচলন আজও আমরা পাইনি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষাকে অগ্রাধিকার এখনো দেওয়া হয়নি। এখনো আমরা বিদেশি ভাষায় পড়াশোনা করছি। আমাদের পাঠ্যপুস্তক পরিবর্তনের ক্ষেত্রে পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয়কে, বিভিন্ন কবি সাহিত্যকে অবমাননা করা হচ্ছে। বিভিন্ন প্রেসক্রিপশন ফলো করতে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। বিজয় একাত্তরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব লায়ন ডাক্তার আর কে নোবেল, মূলত আমরা দুইটা বিষয় নিয়ে আজকের এই কত সভার আয়োজন করেছি। একটি হচ্ছে যে মানুষের মৌলিক অধিকার, একটি হচ্ছে স্বাস্থ্য সেবা, আর ইচ্ছে হচ্ছে ভাষা। ডাক্তার মাহফুজুর রহমান, এখানে যারা শুধুমাত্র ইংরেজিতে সাইনবোর্ড লিখেছেন আপনাদের জানিয়ে দিচ্ছি যারা আইন ভাঙছেন সেই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিসেম্বর মাসে আমরা ভাঙচুর করব। আমরা মুক্তিযুদ্ধ করেছি একটি লক্ষ্যে, যে ধনী গরিব সবার ছেলে মেয়ে একই স্কুলে পড়বে, একই শিক্ষায় শিক্ষিত হবে। যিনি যোগ্য তিনি উপরে উঠবেন। স্বাধীনতার 15 শতাব্দীর পর আমরা দেখছি বড়লোকদের ছেলেদের জন্য শিক্ষা ব্যবস্থা একরকম, গরিবদের জন্য আরেক রকম। আপনারা জানেন আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি তখন মুক্তিযুদ্ধে বাংলাদেশের কোনো বড় লোক আমাদের পাশে দাঁড়ায়নি। গ্রামীণ কৃষক, শহরের শ্রমিক, নিম্নবিত্ত, মধ্যবিত্তরাই মুক্তিযুদ্ধের অংশ নিয়েছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকে স্বাধীনতার পর তাদেরকে বাদ দিয়ে এই যে ধনী শ্রেণীর সন্তানদের যে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে এটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, বঙ্গবন্ধুর চেতনা বিরোধী, সকল মুক্তিযোদ্ধাদের চেতনার বিরোধী। তাই আমাদের দাবি হল 62-71-এর সংবিধানের ঘোষণা অনুযায়ী অবিলম্বে একমুখী গণমুখী প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।
প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ধনী গরিব নির্বিশেষে মাদ্রাসা স্কুল নির্বিশেষে সবাই অষ্টম শ্রেণী পর্যন্ত একসাথে পড়বেন। একটি সন্তানও শিক্ষার আওতার বাইরে থাকবে না, কারণ বলা হয়েছে প্রাথমিক এবং বাধ্যতামূলক শিক্ষা। সর্বোচ্চ শিক্ষার মাধ্যম হবে বাংলা। লজ্জা আমাদের কোথায় রাখি? আজকে স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দীর পরও বাংলাকে দ্বিতীয় ভাষা করে রাখা হয়েছে। ইংল্যান্ড বলুন, ফ্রান্স বলুন, আমেরিকা বলুন, জাপান বলুন, চীন বলুন, সবাই তাদের মাতৃভাষায় মেডিকেল ইঞ্জিনিয়ারিং সহ সমস্ত শিক্ষা তাদের মাতৃভাষায় হয় এবং এই জন্যই তারা উন্নত। আমাদের দাবি হলো বঙ্গবন্ধুর ইচ্ছা, মুক্তিযোদ্ধাদের ইচ্ছা এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষার মাধ্যম বাংলা হবে এবং রাষ্ট্রের সকল অফিস আদালতে, সরকারি হোক বেসরকারি হোক, সেখানে বাংলা চালু করতে হবে। যারা বাংলা পারবেন না তারা দেশ ছেড়ে চলে যেতে পারেন। আমাদের উচ্চ আদালতে বাংলা নেই, আমাদের দাবি থাকবে উচ্চ আদালতের সকল বিভাগে পূর্ণাঙ্গভাবে বাংলা চালু করতে হবে, বাংলায় রায় দিতে হবে। এরপর আসি আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়। আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন আপনাদের বলে দিচ্ছি, কোভিড যায় নাই, করোনা যায় নাই, তবে একটা জিনিস দেখবে সেটা হলো করোনাকে ভয় করা আমরা ছেড়ে দিয়েছি, এটা খুব ভালো। তার সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যতদিন টিকার আবিষ্কার না হয় আপনারা করোনার থেকে নিজেদের বাঁচিয়ে রাখবেন, অন্তত মাস্ক পরবেন, যথাসম্ভব দূরে ন্যূনতম 3 ফুট দূরে থাকবেন একজন আরেকজন থেকে, এবং সাবান দিয়ে কোনো জিনিস ধরার পরে সাবান দিয়ে হাত ধুবেন। আর করোনা চিকিৎসা নিয়ে কী হচ্ছে, আমাদের স্বাস্থ্য অবকাঠামোতে চট্টগ্রাম শহরে প্রায় 60টির মতো বা তারও বেশি চিকিৎসা কেন্দ্র আছে যেখানে কোনো পয়সা লাগে না। সেগুলোর অবস্থান কোথায়? আমাদের গরিব জনগণকে কেন পয়সা দিয়ে চিকিৎসা করতে হয়? কেন গরিব রোগী যখন হাসপাতালে যায় তার হাতে ধরিয়ে দেওয়া হয় 7-8 হাজার টাকার টেস্ট? কেন দেশের সাধারণ মানুষ বিনা পয়সায় সকল টেস্ট করার সুযোগ পাবে না? এটা তো ব্যবস্থা আছে, সরকারি হাসপাতাল আছে, সেখানে ল্যাব আছে, সরকারি হাসপাতাল আছে, সেখানে ডাক্তার আছে, চিকিৎসা তো পাওয়ার কথা, পায় না কেন? একটি কারণ সেই উপনিবেশিক আমলের জবাবদিহীন স্বাস্থ্য প্রশাসন। আপনারা জানেন লক্ষ কোটি টাকা চুরি করা হচ্ছে স্বাস্থ্য খাত থেকে। এই টাকাগুলো কার? আমার আপনার। এই টাকাগুলো যদি স্বাস্থ্য খাতে ব্যয় করা হতো তাহলে গরিব জনগণ উপকৃত হতো, সেগুলোর পুষ্টিমেয় কিছু লোকের পকেটে গেছে। কারা মেরেছে টাকা? খালি সাহেদ আর পাপলুকে দোষ দিয়ে তো লাভ নেই। সাহেদ পাপলু তার সহায়তায় এই টাকা খোপাট করেছে। প্রশাসনের সহায়তা ছাড়া আপনারা জানেন যারা সামনে আছেন কোনো দুর্নীতি করা যায় না। দুর্নীতি করতে হলে প্রশাসনের কারো না কারো সহযোগিতা লাগবে, সেই চিত্র তো আমরা এখনো পাইনি। সেই জন্য আমাদের প্রস্তাব যে প্রত্যেক হাসপাতালকে কেন্দ্র করে জনপ্রতিনিধি, হাসপাতালের ভিন্ন বিভাগের প্রতিনিধি নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে। হাসপাতালের যত চাহিদাপত্র, যত কেনাকাটা, সেটা সেই কমিটি করবে, টাকা দিবে সরকার। এভাবে উপজেলা হাসপাতাল, চট্টগ্রাম জেলার বিভিন্ন হাসপাতাল, এগুলোর জন্য সিভিল সার্জন সাহেবকে কেন্দ্র করে জনপ্রতিনিধি নিয়ে, বিভিন্ন শ্রম কর্ম পেশার প্রতিনিধিদের নিয়ে একটি বৃহত্তর আকারে কমিটি করতে হবে। চট্টগ্রামের স্বাস্থ্য খাতে কত টাকা লাগবে তাই এই কমিটি ঠিক করবে, কেনাকাটাও এই কমিটি করবে, টাকা দেবেন সরকার। এভাবে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হয় তাহলে দুর্নীতি কমবে। দুর্নীতি করা কমার মানি হল জনগণের স্বাস্থ্যসেবা বৃদ্ধি। আমাদের এই দাবি নিয়ে আমরা আগামীতে প্রতি সপ্তাহে একটি বা দুটি করে পথসভা করব। আওয়াজটা জনগণের কাছ থেকে আসতে হবে, আসলেই বর্তমান সরকার সেটাকে রাজ্যে নেবে, এটাই আমাদের বিশ্বাস। এরপর আসে আমাদের পুলিশের ব্যবস্থায়। অনেক আগে তো
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেওয়া হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এবং পরে যাতে সন্ত্রাসীদের বিচার নিশ্চিত হয় সেই জন্য প্রথাগত আদালতের কাছে না গিয়ে আমরা দাবি করেছি আসামি ধরবেন, দুর্দশা সন্ত্রাসী হয় তাহলে যেদিন ধরবেন তার পরের দিন সকালে সামানি ট্রায়াল করে বিচার করে দ্রুত বিচার করে আপনারা জেলে দিয়ে দেবেন। একই সাথে আমরা দাবি করব যে পুলিশ ব্যবস্থাকে এনে সাজানোর সেটা কীভাবে সাজাবেন, রাউজান থানার ওসি নাগুনিয়া গেলে রাউজান থানায় তিনি যে অপরাধ করছেন নাগুনিয়া থানায় কি করবেন না, সেখানে তো একই অপরাধ করবেন। দেখে আমাদের দাবি হলো চট্টগ্রামের বা বাংলাদেশের শহরে প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি পুলিশ দেওয়া এবং প্রতিটি ইউনিয়নে কমিউনিটি পুলিশ দেওয়া। এই কমিউনিটি পুলিশটা সেটা হবে রাষ্ট্র স্বীকৃত স্থানীয় সরকারের কর্তৃত্বে কমিউনিটি পুলিশ দেওয়া হবে, এলাকার যে সমস্ত আইন শৃঙ্খলা তারা সেটা দেখবে এবং ব্যর্থ হলে জনপ্রতিনিধিরা দায়ী থাকবে। এভাবেই আমরা যারা বলতে চাই একাত্তর সালের মুক্তিযুদ্ধের যে চেতনা 72 সংবিধানের মূলনীতিতে আছে সেই চেতনাগুলো সেই লক্ষ্যগুলো ক্রমান্বয়ে আপনারা বাস্তবায়নের দিকে যেতে হবে। আমাদের জনগণ যদি সক্রিয় না হয় তাহলে মুক্তিযুদ্ধের যে সফল আজকে 48 বছর ধরে আমরা বঞ্চিত আছি আরও বঞ্চিত থাকবে। মুক্তিযুদ্ধের একটা সফল তো আছেই, বাংলাদেশ স্বাধীন না হলে আন্দোলনটা সে আগের গলির মতোই থাকবে। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা শ্রমিক বা দাস হিসাবে থাকতাম, মুক্তিযুদ্ধের একটা বিশাল বেনিফিট এসেছে সে বেনিফিটটা এটা মুষ্টিমেয় কিছু লোকের পকেটে গেছে, এটা যাতে জনগণের সর্বস্তরের জনগণের কাছে যায় সেজন্যই আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি নতুন করে কিছু না, বঙ্গবন্ধু যে সংবিধান রচনা করেছিলেন সংবিধানের মূলনীতিতে যে রাষ্ট্রীয় লক্ষ্য নির্ধারণ করেছিলেন সেই রাষ্ট্রীয় লক্ষ্যের দিকে রাষ্ট্রকে আমরা এগিয়ে নিতে চাই এবং রাষ্ট্রকে এই ব্যাপারে আমরা সহায়তা করতে চাই। আজকের এই সভার সভাপতি গণ অধিকার চর্চা কেন্দ্রের সুলেমান খানকে আজকে সমাবেশে উপস্থিত সহযোদ্ধা বন্ধুরা সবাই আমাদের সংগ্রামী সালাম ভার করুন। সংগ্রামের সাথে বন্ধুরা আমরা কি যাচ্ছি আমাদের লক্ষ্য কি, আমরা কোন পথে এগিয়ে যাবো, দেশ কোন পথে এগিয়ে গেলে আমরা আমাদের স্পিড লক্ষ্যে পৌঁছাবো। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন যখন হয়েছিল তখন আমাদের অনেক শব্দ ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, আমাদের অনেক দফা ছিল, কিন্তু সংগ্রামী সাথী বন্ধুরা বর্তমান বাংলাদেশে আমরা শুধু অনেক কিছু বলি কিন্তু তখনকার দিনের আমাদের যে স্বপ্ন যে লক্ষ্য যেই কামনা সেই কামনা এখনো পূর্ণ হয়নি। আজকে আমাদের বিভিন্ন বক্তারা ওদের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে তারা আমাদের আমরা কী চাই, বাংলাদেশ কী হতে যাচ্ছে, আমরা ভবিষ্যতে কী করতে চাচ্ছি ওগুলো নিয়ে স্পষ্ট আকারে বিভিন্ন ব্যক্তি সহ বক্তব্য রাখছেন। আশা করি আগামী দিনের আমাদের এই চলমান আন্দোলন চলতে থাকবেন, বাংলাদেশের বিভিন্ন পেশার কেটেগাওয়া মানুষ আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা এবং এই প্রত্যয় ঘোষণা করে আজকের সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। মুক্তিযুদ্ধের সপক্ষের চট্টগ্রামের সামাজিক সংগঠন সমূহ ইতিপূর্বে আমরা আন্দরকিল্লা মোড়ে আমাদের দাবি সমূহ নিয়ে পথসভা করেছি, সেই পথসভা থেকে আমাদের মিছিল সেরাকি পাহাড়ে এসেছে তরুণ প্রতিবাদী সৃজনশীল সাংস্কৃতিক কর্মী লেখক গবেষক সংকট বাঙালিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে আন্দরকিল্লা চত্বরে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আমরা শান্তিপূর্ণ পদযাত্রার মধ্য দিয়ে আজকে এখানে সমাগত হয়েছি। বন্ধুরা এখানে যারা আছেন আমাদের সামনে যে ব্যানারটি রয়েছে আপনারা দেখেছেন আমাদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাশ্রিত বাংলাদেশকে যদি পুনরুদ্ধার করার জন্যই এই দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য আমরা সর্বস্তরের সাধারণ মানুষকে আমাদের সাথে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাই। আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করা যায় তাহলেই আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এটি ক্ষুধা
দারিদ্রমুক্ত সোনার বাংলা যে প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে লালন করছি সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে। এই আজকের এই সংক্ষিপ্ত পথসভা থেকে আমরা এই দাবি জানাতে চাই, যেটি দীর্ঘদিন ধরে ডাক্তার মাহফুজের নেতৃত্বে সারা চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাতে সভা সমাবেশ হয়েছে, যে সাইনবোর্ডগুলিতে 60% বাংলা লেখার যে দাবি করা হয়েছে সেটি যাতে বাস্তবায়ন করা যায়, এবং এই সমস্ত দাবি সমূহের সাথে 71 ঘাতক দালাল নির্মূল কমিটি, কেন্দ্রীয় কমিটি সহ চট্টগ্রাম জেলা কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের আগামী দিনগুলোর আন্দোলনে আপনারা আমাদের সাথে একত্রিত হবেন, আমাদের দাবির সাথে ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে কাজ করবেন, এই প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এক সময় তরুণ ছাত্র নেতা আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ তালুকদার, আমরা দীর্ঘদিন ধরে সার্বজনীন একটি শিক্ষা, একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার জন্য আন্দোলন করে এসেছি। বাংলাদেশে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের জন্য আপনাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি এই সারাগি পাহাড়ের পাদদেশ থেকে আমরা 4 বছর পূর্বে সংবিধানের নির্দেশনা, আদালতের নির্দেশনা কার্যকর করার জন্য এখান থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমরা আহ্বান জানাব মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ এই দাবিকে এখনো পর্যন্ত ব্রিটিশ উপনিবেশিক চিন্তা সাধনার মধ্য দিয়ে তারা লালন করতে চায়। আমরা গণসংগঠন সমূহ মুক্তিযুদ্ধদেরকে নিয়ে, এই প্রজন্মের তরুণদেরকে নিয়ে আমরা দাঁত ভাঙা জবাব দেব। আমরা আমাদের কর্মসূচিতে দিয়েছি, আমরা আপনাদের সবাই সার্বিক সহযোগিতা কামনা করে আমাদের আজকের কার্যক্রমের এখানে সমাপ্তি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।